বাংলাদেশে সংস্কারের গতির ওপরে নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার বার্তা সংস্থা এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি প্রধান উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচন আয়োজনের আগে বাংলাদেশে সংস্কার প্রয়োজন তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ইস্যুতে কোনো ছাড় না দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি শেখ হাসিনার পতনের পর দেশে যে অস্থিরতা ও অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় হবে না উল্লেখ করে ইউনুস বলেন দেশের মানুষই ঠিক করবেন কাকে নেতৃত্বে দেখতে চান তারা